আমরা কোরআন মাজিদকে শুধুমাত্র একখানা কিতাব মনে করি, কোরআন মাজিদকে শুধুমাত্র একখানা কিতাব মনে করলে হবে না, কোরআন মাজিদ তিলাওয়াত করতে হবে, এই কোরআনের অনুবাদ পড়তে হবে, এই কোরআনের তাফসীর পড়তে হবে, কোরআন কি বলতে চায় আমাদেরকে বুঝতে হবে, এই কোরআনের মধ্যে আমাদের ব্যক্তি জীবনের সমস্যার সমাধান আছে, আমাদের পারিবারিক জীবনের সমস্যার সমাধান আছে, আমাদের সামাজিক জীবনের সমস্যার সমাধান আছে, আমাদের রাষ্ট্রীয় জীবনের, অর্থনৈতিক জীবনের, আমাদের আন্তর্জাতিক জীবনের, আমাদের জীবনের প্রতিটা স্তরে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আল্লাহ কুরআন মাজিদের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু এখন এই যে সামনে রমজান মাস আসতেছে না, সারা বাংলাদেশে দেখবেন তারাবির সময় আমাদের হাফিজ সাহেবরা যে কুরআন মাজিদ পড়েন, মাআজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশিরভাগ 5G গতির তিলাওয়াত। কোন গতির? 5G গতির তিলাওয়াত। আমার আল্লাহ রহমতে প্রথম 10 পারা মুখস্থ, শেষ 2 পারা মুখস্থ, কিন্তু আমি অনেক হাফেজের পেছনে যখন খতমে তারাবি পড়তে দাঁড়াই আমি বুঝি না তারা কি বলতেছে, আমি বুঝি না তারা কি বলতেছে। বেশিরভাগ জায়গায় পরিবর্তন আসছে, অনেক হাফেজরা এখন সুন্দর করে তেলাওয়াত করেন। আল্লাহ সুবহান তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কোরআন মাজিদ সুন্দর করে সুবিন্যস্তভাবে আবৃত্তি সহকারে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ, সুন্দর করে কোরআন মাজিদ পড়তে বলা হয়েছে। দয়াল নবীজি বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, কোরআন মাজিদকে যে সুন্দরভাবে তেলাওয়াত করে না সে আমাদের দলভুক্ত না। আল্লাহ আপনাকে যতটুকু সুর দিয়েছেন, যতটুকু সুর আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সুরটা দিয়ে তাজবিদ ঠিক রেখে, উচ্চারণ ঠিক রেখে শুদ্ধভাবে আপনাকে কোরআন মাজিদ পড়তে হবে। কিন্তু আমাদের হাফিজ সাহেবরা যে কি পড়েন এক আল্লাহ পাক জানেন আর তারা জানেন, অল্প কিছু ছাড়া। কিছু কিছু হাফিজ সাহেব খুব সুন্দর করে তেলাওয়াত করেন। আমি যেই মসজিদে নামাজ পড়াই, শান্তিপুর জামে মসজিদ ঢাকা, ওই মসজিদের পেশ ইমাম সাহেব হাফিজ এবং আমাদের হাফিজ মাদ্রাসার যেই শিক্ষক আছেন, দুইজন তারাবির নামাজ পড়ান, খুবই সুন্দর করে তেলাওয়াত করেন। সৌদি আরবে, আরব দেশে যেই সিস্টেমে চলে, মিশরে যেই সিস্টেমে তেলাওয়াত হয়, কুরআন মাজিদ যদি আমরা অশুদ্ধ করে উচ্চারণ করি, যেখানে লম্বা বাটি কম বেশি যা করা দরকার, সুন্দর করে আমরা যদি তেলাওয়াত না করি, হরফগুলো যেইভাবে উচ্চারণ করা দরকার সেইভাবে যদি আমরা উচ্চারণ না করি, এই কুরআন মাজিদের বদদোয়া লাগে আমাদের উপরে। গুনাহ হয়, সওয়াব কামাতে যাচ্ছে খতমে তারাবি পড়ে, উল্টা গুনাহ নিয়ে বাড়িতে আসছি। এটার জন্য সমস্যা কি জানেন? সমস্যা শুধুমাত্র হাফেজ সাহেবরা না, সমস্যা মসজিদ কমিটিও। মসজিদ কমিটি একটু দেরি হলেই, একটু আস্তে আস্তে সুন্দর করে তেলাওয়াত করলে পেছন থেকে আওয়াজ দেয় পরের দিন, হুজুর এত লম্বা নামাজ পড়লে মানুষ তো ছেড়ে চলে যাবে, আর একটু তাড়াতাড়ি করেন। আর কিছু কিছু মুসল্লি আছে মসজিদে মসজিদে যায় আর খুশ করে কোথায় তাড়াতাড়ি নামাজ পড়া হয়। মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, কুরআন মাজিদ কালামুল্লাহ, আল্লাহর কালাম। কুরআন মাজিদ হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। কোন জিনিস নিয়ে আমরা ছেলে খেলা করছি? 5G গতিতে যে যত স্পিডে পড়তে পারে তার তত বেশি সুনাম এলাকার মধ্যে। মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কখনোই হওয়া উচিত না। আপনার যদি খতমে তারাবি পড়ার ধৈর্য না থাকে, আপনি ঘরের মধ্যে সূরা তারাবি পড়ুন, কিন্তু মসজিদের মধ্যে অবশ্যই সুন্দরভাবে তাজবিদ সহকারে শুদ্ধভাবে সুর দিয়ে কোরআন মাজিদের খতম হতে হবে। এই ব্যাপারে আমরা যেন সতর্ক হই। তিলাওয়াত যদি বাদ দেন, তিলাওয়াত যদি ছেড়ে আসেন কোরআন বুঝার দিকে, কোরআন বোঝার দিকে আমাদের কোনো মন নাই। আমাদের এই যে যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এখানে বসে আছে, জিজ্ঞেস করে দেখেন কোন একটা দিন তারা কোরআন মাজিদের অনুবাদ বোঝার চেষ্টা করেছে কিনা। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমাম, ইমামে ইশক ওয়া মুহাব্বত আলা হযরত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজেল বেরেলভি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কানজুল ইমান নামে কোরআন মাজিদের উর্দু অনুবাদ করেছেন, যেটা বাংলাতেও অনুবাদ হয়েছে। আমাদের কয়জন যুবক, কয়জন সুন্নি জনতা কোরআন মাজিদের কানজুল ইমানের সেই বাংলা অনুবাদ পড়ে দেখেছেন? কয়জন? 100 জনের মধ্যে মনে হয় একজনও না। ডক্টর মোহাম্মদ তাহিরুল কাদরি সাহেব উর্দু অনুবাদ করেছেন, ইরফানুল কুরআন নামে বাংলায় অনুবাদ হয়েছে। এই কুরআনের মধ্যে কি আছে একটাবার আমরা খুলে দেখার চেষ্টা করি নাই?
কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ বাংলায় সকল কিছু পাওয়া যায়, আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাতে হবে। দয়াল হাবিব নবীজি এত এত কষ্ট করেছেন, কাফের মুশরিকদের এত এত জুলুম নির্যাতন সহ্য করেছেন, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, এই কুরআনকে আমাদের কাছে পৌঁছানোর জন্য, এই কুরআনের বাণীকে আমাদের সমাজে প্রতিষ্ঠা করার জন্য এত এত ত্যাগ করেছেন সাহাবায়ে কেরাম, নবীর আহলে বায়ত, পাক পাঞ্জাতুন খুলাফায়ে রাশেদিন, আল্লাহর আউলিয়াগণ। দেখেন আমাদের দেশে আল্লাহর আউলিয়াগণ যারা কোরআনের মেসেজ নিয়ে এসেছেন, দিনের দাওয়াত নিয়ে যারা এসেছেন, নবীর সুন্নত নিয়ে যারা এসেছেন, তারা কেউ এই দেশের না, ঠিক কিনা? 360 আউলিয়া যারা বাংলাদেশে এসেছিলেন তাদের বাড়ি কি বাংলাদেশে? নিজের মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য স্থাবর অস্থাবর সকল কিছু তারা আরব দেশে, ইরানের বিভিন্ন দেশে, বাগদাদে, ইরাকে, ইয়েমেনে বিভিন্ন দেশে তারা তাদের স্থাবর অস্থাবর সকল কিছু, এমনকি আত্মীয় স্বজন মা বাবা সকল কিছু রেখে তারা বাংলাদেশ ভারত পাকিস্তানে তারা চলে এসেছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? এই কুরআনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাওহীদের বাণীকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, রিসালাতের বাণীকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর আউলিয়াগণের এই যে ত্যাগ, এই যে স্যাক্রিফাইস, এই সকল কিছু বৃথা যাবে যদি আমরা উম্মত, নবীর উম্মত যদি কুরআনকে আমরা আঁকড়ে না ধরি, কুরআনের শিক্ষাকে যদি আমরা আঁকড়ে না ধরি, কুরআন কি চায় আমাদের কাছ থেকে সেইটা যদি আমরা বুঝার চেষ্টা না করি, তাহলে তারা এত এত পরিশ্রম তারা কেন করেছেন, এত এত কুরবানি তারা কেন দিয়েছেন, তাদের বদ্ধ লাগবে আমাদের উপরে।